Hello, dear student. Welcome back again. So, as I am on here, 7.4. Baki thoka question board, I am humada kuriyim. Amar question 4 pora. I am gote keta question board ate I am humada kuriyim. Okay. Exercise 7.2. Question 4. Ma ki koshe? -1.4 bindu 2 -3.10 aru 6-8 bindu hongjogi rekha khondok ki onupadot bhag korise koribo. Ei duta bindu ase. Ei duta bindur A2 major at a bindu, hey bindu, kiman onopatot bakuri hitoma lage. So I may at yerpora, a question to porami kikurim. Suppose A2 at a bindu, A2 at a bindu, amid hurim ki. A B durim. Suppose A2 amar bindu, A2 bindu pora, A2 are a bitun duta bindu ase. So I may do the diagram to accumulate out. Meneke akim. Rekatu, ami potomi etiki gurim at A bindu is tanakotoma kiase. -3.10 ব্রেকেট বি বিন্দুৰ স্থানাংক আমাৰ কি আছে 6-8 আৰু এই যে বিন্দু আছে এই বিন্দুটোয়ে মানে এইটো বিন্দু দুটা পাকৈ সাবস এতে দিলো এটো আমাৰ কি হ'ব পি ধৰিলো পি বিন্দুৰ স্থানাংকটো আমাৰ কি আছে -1.6 ওকে এটোৰ পৰা আমি কি কৰিব লাগে আমাৰ এটো আৰু এটো যে বিন্দু আছে এটো আমি এ বুলি ধৰিম এটো সরি এটো বি বুলি ধরিম এ বুলি ধরিছ অলরেডি সো এইখিনি এটা দূরত্ব এইখিনি এটা দূরত্ব আছে সাপোজ এটো আমি এম ধরিলু এটো আমি এন ধরিলু এতি আমার কি উলাব লাগে এম ইজ টু এন কিমান আছে আমার হেতু উলাব লাগে এটো আমার কোশ্চেনটত কইছে ওকে সো এটো আমি তলফালে লৈ যাও ওকে এটো যেটো কইছে এটো আমি তলফালে লৈ যাও কপি ওকে এতি আমি কি করিম যেটো আমাক কিলো হেতু আমি এতে পেস্ট করি দিলু ওকে এটো আমার মেইন যেটো ডায়াগ্রাম তো হবো তে কোশ্চেন 4 অর হমাদা এটো হবো আমার কোশ্চেন 4 অর হমাদা এতি আমি ফার্স্ট আমি কি করিম এই পি বিন্দুটোর স্থানাংক আমার দিয়া আছে পি বিন্দুটোয়ে এই রেখাটাল কি অনুপাতত ভাগ করিছে হেতু আমার লাগে ফার্স্ট ইয়ার পর আমি কি পাম Suppose A2 amar hobo x1, A2 hall y1, A2 amar x2, A2 hall y2. Okay, abaki hall A2 amar x, A2 hall amar y. Inequa diase. Ami ete ki kurim, yar porai, bibazon or hutro bebohar kuri, ami p bindur istanango diase, a mr o n or mantu ami ulam. ओके इतिया आमी लिखिबो परिम इयात इखिनि तुमालके लिखिबो ना लागे बुझार कारणे इयात लिखि दिम x1 इक्वल टू -3 y1 इक्वल टू 10 x2 इक्वल टू 6 y2 इक्वल टू -8 आरो x इक्वल टू -1 y इक्वल टू 6 এতেকে আমি কি লিখিম এতেকে বিভাজনৰ সূত্র প্রয়োগ কৰি পি বিন্দুৰ স্থানাঙ্ক ইকুয়াল টু প্রথমে আমি কি করিম বিভাজনের সূত্রটো লিখিম যেটি আমি ফার্স্ট m প্লাস n যেটো আমার রেখাখণ্ডক m ইজ টু n অনুপাতত ভাগ করেছে সো প্রথমত m x2 n x1 কমা m প্লাস n m y2 প্লাস n y1 এটিকে সো m আর n এর মানটো আমি না জানো নিলিখু x2 মান কিমান হয়েছে 6 তাহলে 6m প্লাস n on x1 এর মান হল আমার 3 সো মাইনাস হবতে -3n কমা সো n প্লাস n মান না জানো y2 এর মান হল 6m এন y1 এর মান -1 সো প্লাস এ মাইনাস -n টু ব্রেকেট এতিয়া সাও p
পি বিন্দুর স্থানাঙ্ক, আমার পি বিন্দুর স্থানাঙ্ক কি দিয়ে আছে মাইনাস ওয়ান কমা সিক্স, এইটু লাইন বুঝি পাইছে না নাই? এইটু লাইন মানে কি পি বিন্দুর স্থানাঙ্ক আমার মাইনাস ওয়ান কমা সিক্স দিয়ে আছে। পি বিন্দুটোয় এম এস টু এন অনুপাতত ভাগ করে, পি বিন্দুটোয় এম এস টু এন অনুপাতত ভাগ করার স্থানাঙ্কটো কি মাইনাস ওয়ান কমা সিক্স। এতিয়া আমি কি করে লিখিব পারিম, এক্স অক্ষর স্থানাঙ্ক সমান সমান এক্স অক্ষর স্থানাঙ্ক, ওয়াই অক্ষর সমান ইকুয়াল টু ওয়াই অক্ষর স্থানাঙ্ক ইকুয়াল হব, যেহেতু আমার এইটু বিন্দু। ওকে, এইটু মনত রাখি। এতিয়া আমি এটা ললে হব, আমি এক্স অক্ষর স্থানাঙ্কটো ললে হব। ওকে, আমি ফার্স্ট কি করিম, মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স এম মাইনাস থ্রি এন ডিভাইডেড বাই এম প্লাস এন, এইটু আমি লৈছো ইমপ্লাইজ এইটু আমার ডিভাইডেড আছে, এইটু সাইডে হলে আমার কি মানে হরণ হব। সো মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস এন ইকুয়াল টু সিক্স এম মাইনাস থ্রি এন। ওকে, এতিয়া মাইনাস ওয়ানটো মাইনাস এম মাইনাস এন ইকুয়াল টু সিক্স এম মাইনাস থ্রি এন। ওকে, এনেকৈ হৈ আছে। এতিয়া আমি কি কৰিম, আমি এম কেইটা এটা চাইডে আনিম, এন কেইটা এটা চাইডে আনিম, এম এইটো এম ইফালে আনিম সিক্স এম, এইটো এন ইফালে লৈ যাম মাইনাস থ্রি এন প্লাস এন, মাইনাস এম সিক্স এম মানে টোটেল মাইনাস সেভেন এম ইকুয়াল টু তিনটার পর এটা গেল মানে মাইনাস টু এন। সো দুয়ে ফলে আমি কি করিম, মাইনাস টু আমি ক্যান্সেল করে দিম, দুয়ে ফলে মাইনাস ক্যান্সেল করলে সেভেন এম ইকুয়াল টু টু এন। এতে গেছো আমার ইস্টু লাগে এম বাই এন ইকুয়াল টু, সরি এম বাই এন ইকুয়াল টু টু বাই সেভেন। এতিয়া যদি এইটো আমি এনেকৈ পূরণ করো এনেকৈ হব, এনেকৈ হব অর্থাৎ সেভেন এম ইকুয়াল টু টুয়াইস এন, এইটোই হব। ওকে, এতিয়া এইটো লাইনের পর আমি কি লব, এম ইজ টু এন ইকুয়াল টু টু ইজ টু সেভেন। ঠিক আমি পি, এতিক আমি নির্ণয় অনুপাতটো কিমান আমার লাগে কি, নির্ণয় অনুপাত, নির্ণয় অনুপাত অনুপাত টু ইজ টু সেভেন, এইটোই আমার অ্যান্সার। আমার ফার্স্ট আমি কি করল, বিভাজনের সূত্রটো আমি লিখিল এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টুর মানটো আমি জানো এনেকে বলো। সো যেটু বিন্দুর স্থানাঙ্ক লাগে সেইটো আমার দিয়ে আছে এক্স অক্ষর স্থানাঙ্ক সমান সমান এক্স অক্ষর স্থানাঙ্ক, সেইটোরপর ক্যালকুলেশন করিয়ে আমি কি পাইছো অনুপাতটো পাইছো। কোয়েশ্চনত আমার এইটোই সুধিছে, বেলেগ একো সোধা নাই। ওকে, নেক্সট কোয়েশ্চনলৈ আমি যাও। ওকে, এতিয়া কোয়েশ্চন ফাইভ, এ ওয়ান মাইনাস ফাইভ বি মাইনাস ফোর ফাইভ বিন্দু সংযোগী রেখাখণ্ডক এক্স অক্ষ কি অনুপাতত ছেদ করিব নির্ণয় করা, লগতে ছেদ করা বিন্দুটোর স্থানাঙ্ক নির্ণয় করা। অর্থাৎ কি কৈছে, এক্স অক্ষত কি অনুপাতত ছেদ করিব আর যেটো এক্স অক্ষ থাকিব সেইটোর বিন্দুর স্থানাঙ্ক আমার নির্ণয় করব লাগে। এতে আমার দুটা বস্তু ওলাব লাগে। সাপোজ আমি কি করিম, এইটো আমার রেখা। ওকে, সো এইটো আমার এ বিন্দু, এ বিন্দুটি কিমান আছে ওয়ান কমা মাইনাস ফাইভ, এইটো আমার বি বিন্দু, এইটো দিয়ে আছে মাইনাস ফোর কমা ফাইভ। ওকে, এইটো এই দুটা বিন্দু এটা অক্ষত ছেদ করেছে, সাপোজ এইটো ছেদ করাটো এতে করেছে যিকোনো এটা বিন্দু, সাপোজ এইটো আমার পি বিন্দু এক্স কমা জিরো, কিয় এক্স অক্ষত ছেদ করেছে, এক্স অক্ষত ছেদ করলে ওয়াই ইকুয়াল টু আমার সদায় কিমান হব জিরো হব। সো এইখানে কনসেপ্ট লাগিব, বাকি একো নালাগে। ওকে, সো এইটোর দ্বারা আমি কি করিম, কপি, এইটোর দ্বারা আমি প্রবলেম সমাধান করিম, কি কি লিখিব লাগিব এইখানে জানিলেই বাস, একো প্রবলেম নাই। সো কোয়েশন ফাইভ, কোয়েশন ফাইভর সলিউশন, টু মাইনাস ফোর কমা ফাইভ। ওকে, ঠিক আমি অকনমান লিখিব লাগিব, ধরা হল ধরা হল পি এক্স কমা জিরো বিন্দুটুয়ে বিন্দু টু এ ওয়ান মাইনাস ফাইভ আৰু বি মাইনাস ফোর কমা ফাইভ
रेखा एम इज टू एन अनुपात भाग करे। ओके मार की कैसे ए टू स्थानांक एक्स जीरो स्थानांक टूए ए दुटा बिंदु एम इज टू एन अनुपात भाग करे। इतना आम लगे एम और एन मान तो आम ऊल्ब लगे। ओके सो इतना आम पी बिंदुर स्थानांक विभाजन सूत्र व्यवहार कर पी बिंदुर स्थानांक इक्वल टू यू विभाजन सूत्र व्यवहार कर एम एक्स टू प्लस एन एक्स वन एम प्लस एन कमा एम वाई टू प्लस एन वाई वन एम प्लस एन। ओके इतना चाँ मार फार्ष्ट यू हल एक्स वन वाई वन इते लिखी दूँ एक्स वन वाई वन एक्स टू वाई टू। ओके सो हे हिसाब एम और एनर मान आम नजानो एम प्लस एन एक्स टुर मान हल माइनास फोर एम प्लस एक्स वनर मान हल वान माने एन कमा एम और एनर मान नजानो यू सेम थ वाई टू वाई टुर मान हल फाइव एम प्लस वाई वान वाई वनर मान हल माइनास फाइव सो माइनास फाइव एन यू हल आम स्थानांक गए पी बिंदुर स्थानांक कि एक्स कमा जिरो यू हल आम पी बिंदुर स्थानांक। ओके सो यू आम समीकरण वान दी थम क्यों ए बिंदु ए स्थानांक जी आम स्थानांक आज सही स्थानांक तो पीछे आम लगे। ओके एगेन एगेन आम कि लगे आम एक्स एक्सर वेलू तो लगे सो आम एम इज टू एन अनुपात तो लगे एक्स फार्ष्ट कर्डिनेट इक्वल टू फार्ष्ट कर्डिनेट मैं एक्स अक्ष समान एक्स अक्ष वाई अक्ष समान वाई अक्ष यू आम गम पा सो जीरो इक्वल टू यू पार्ट यू हल आम वाई वाइर पार्ट यू हल आम एक्सर पार्ट एक्स इक्वल टू एक्स वाई इक्वल टू वाई सो यार कि लिख पारिम जीरो इक्वल टू ये फाइव एम माइनास फाइव एन बाय एम प्लस एन। ओके सो एम जीरो लगत यह बस्तु पूरण हम सो जीरो इक्वल टू फाइव एम माइनास फाइव एन हल इतना कि लिखीम फाइव एम इक्वल टू फाइव एन इतने एम बाय एन इक्वल टू फाइव बाय फाइव अर्थात वन बाय वन तक आम हम एम इज टू एन इक्वल टू वन इज टू वन इतने आम कि लिखीम निर्णय अनुपात किमान वन इज टू वान इतने चाव एम और एन बिंदु बिंदुटर स्थानांक लगे स्थानांक जी आम लगे आम यू एम और एनर मान समीकरण एक बहुम समीकरण वान बहुवाई पाओ क्यों आम बहम समीकरण एक बहाले आम एक्स और वाई अक्षर मान तो आम पाम। ओके सो यू हम वान इन प्लस एक्स कमा जीरो इक्वल टू ठीक है एक्स अक्षर स्थानांक लगे माइनास फोर इन टू वान मानने एम इक्वल टू वान प्लस वान सो वान प्लस वान एनेक कमा यू फाइव इंटू वान माइनास फाइव इंटू वान डिवाइडेड बाय वान प्लस वान सो ये आम समाधान कर पाम सो माइनास फोर प्लस वान बाय टू इफाले फाइव माइनास फाइव बाय टू इतने कि हम माइनास थ्री बाय टू कमा जीरो गए निर्णय एक्स अक्षर स्थानांक निर्णय एक्स अक्षर स्थानांक माइनास थ्री बाय टू कमा जीरो
এইচোৱা এক্স অক্ষৰ স্থানাংক সদায় কি ওয়াই অক্ষটো জিরো হৈ থাকে ওকে এইটো আমাৰ খুজিছে দুটা বস্তু খুজিছে এটা অনুপাত খুজিছে আৰু এটা এক্স অক্ষৰ স্থানাংক সুধিছে এতিয়া আমি কোৱেশ্চন 6 আমি সমাধান কৰিম ওকে 6 1,24yx6 আৰু 35 বিন্দু কেটা বিন্দুটো এইটো ক্রমতে এটা সমান্তরিক শীর্ষবিন্দু হয় তেন্তে এক্স আর ওয়াই মান নির্ণয় করা আমার সমান্তরিক বলে গেলে আমি কেনকে পাও এনেকেই পাম যিকোনো ধরবরা ওকে সো এই সমান্তরিক দুটা কর্ণ আছে শীর্ষবিন্দু এইটো সমান্তরিক হচ্ছে এইটো এ ইমান ডাঙর কি হয়েছে ওকে সো এ বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলো 1,2 পি বিন্দুর স্থানাঙ্ক সেকেন্ড 2 ওয়াই 4y সি বিন্দুর স্থানাঙ্ক এক্স 6 আর ডি বিন্দুর স্থানাঙ্ক হব আমার 3,5 এটা আমি লেট করছো এটাকে সমান্তরিকর একটা উপপাদ্য আছে সমান্তরিকর কর্ণ দুডাল পরস্পর সমদ্বিখণ্ডক ওকে করে এতিয়া এই যেটু বিন্দুত কাটি এইটু বিন্দু আমার ও এই বিন্দুটো আমার স্থানাঙ্ক নির্ণয় করব লাগে ওকে এতিয়া আমি কি করিম বিডির মধ্যবিন্দু আর এসির মধ্যবিন্দু দুটা ইকুয়াল হয়েছে এই হল সমান্তরিকর এটা উপপাদ্য সমান্তরিকর কর্ণ দুডাল পরস্পর সমদ্বিখণ্ডিত করে গতি এসির মধ্যবিন্দু আর বিডির মধ্যবিন্দু ইকুয়াল এই হিসাবত আমি এই প্রবলেম করলে আমার সলভ হয়ে যাব ওকে 6 অ্যান্সার এতে ধরিম আমি ফার্স্ট কি করিম ধরা হল A 1,2 B 4y C x 6 আৰু D 3,5 A B C D সমান্তৰিকৰ শীৰ্ষবিন্দু যিটো আমার কোশ্চেনত দিয়ে আছে সেইটো এতেকে আমি কি জানো সমান্তরিকর এটা ধর্ম কি সমান্তরিকর এ সি আর বিডি কর্ণ এ সি আর বিডি কর্ণ ওকে এতেকে এ সির মধ্যবিন্দু ইকুয়াল টু বিডির মধ্যবিন্দু ওকে এ সির মধ্যবিন্দু ইকুয়াল টু বিডির মধ্যবিন্দু এটা হল সমান্তরিকর কর্ণ ওকে এ সি চা এ সির মধ্যবিন্দু আমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলতে সাধারণত এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এতিয়া আমি কি করিম এ সি সাপেক্ষে মধ্যবিন্দু লাম ফার্স্ট ওয়ান প্লাস এক্স ওকে ওয়ান প্লাস এক্স বাই টু মানে ওয়ান প্লাস এক্স এ সির মধ্যবিন্দু আমি লাই আছো আর এক্স ওয়ান আর এক্স টু মানে ওয়ান প্লাস এক্স আর কমা ওয়াই ওয়াই টু হল টু প্লাস সিক্স বাই টু এই হল এ সির মধ্যবিন্দু ইকুয়াল টু বিডি বি আর ডি বির ফার্স্ট কি আছে থ্রি ডির কি আছে এটু চ থ্রি প্লাস ফোর বাই টু কমা ফাইভ প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই বাই টু এইটো হয়ে আছে বিডির মধ্যবিন্দুর স্থানাঙ্ক হল প্রথম এক্স আর এইটো এক্স বাই টু এক্স ওয়ান প্লাস এক্স বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়াই টু একেবারে সেম একেবারে সিম্পল এটা মানে দুটা লাইন স্কিপ করছো এ সির মধ্যবিন্দু হল আমার এইটু বিডির মধ্যবিন্দু হল আমার এইটু এতে কেসা ইয়ারপর আমি কি করব পারিম এইটু হল এক্স অক্ষ এইটু হল এক্স অক্ষ এইটু হল ওয়াই অক্ষ এইটু হল আমার ওয়াই অক্ষ এইটু হল এক্স এইটু এক্স এইটু ওয়াই এইটু ওয়াই এতেকে এক্স ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এনেকে হয়ে থাকিব এতেকে আমি কি করিম ওয়ান প্লাস এক্স বাই টু ইকুয়াল টু থ্রি প্লাস ফোর বাই টু হয়ে আছে ওকে ওয়ান প্লাস এক্স বাই টু এইখিনি থ্রি প্লাস ফোর কিমান সেভেন বাই টু ওকে টু টু ক্যান্সেল যাব টু টু ক্যান্সেল হলে ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু সেভেন আমার কি লাগে এক্স লাগে
So x equal to 7 minus 1 equal to 6. X equal to ulal 6 ulal. Okay, next y equal to y lom. So 2 plus 6 by 2 equal to 5 plus y by 2. 2 to cancel agote. So 2 plus 6 8 equal to 5 plus y. Ki lage amar y lage. Y equal to 8 minus 5 equal to 3. Etike nirnio nirnio x equal to 6 y equal to 3. Etu amar answer. It is a diagram or pra AC adal corno. AC adal dekhabuli dora. First mane madhyabindu sthanaanko ulwar hutro to hal x1 plus x2 by 2. Y1 plus y1 by 2. A2 aru a2 hape ke x1 plus x by 2. 1 plus x by 2. 2 plus 6 by 2. Mane y1 y2 by 2. 2 plus 6 by 2. Enekwa. Same ekedrono. Tarpora kuri ami ki gurisu. X aru y mantu ami simply ulaitisu. Question 8 tot ki kise. A aru b bindu sthanaanko krome. A2 aru A2, then the P bindu is tanko nina kora jate, AP equal to 3 by 7 AB. P bindu to AB rakhar upor thake. Kon man sinta kori bolenge kotha, mar A aru B bindu ase. Etu hola mar A aru B bindu. Etu A is tanko di ase ki man, minus 2 comma minus 2. B bindu is tanko ki man ase, 2 comma minus 4. Okay, etu A bindu. P ata bindu, AB rupurot ase, mane AB rupurot P ata bindu ase, to P bindu. Okay. Ete ke amar AP equal to, kiman de ase? AP equal to 3 by 7 de ase. 3 by 7 AB. AP. AP. Ete ke AP amar de ase, BP to ami ula bola gibo. Tete hami mane kori bo parim. Okay. Eto A2 por ami, A2 3 by 7 copy okay paste AP equal to kiman de ase 3 by 7 AB ethe kiman asil question number 8 so 8 or solution first ami ki korim yat ami bb man So, AP r pora start kurim. 3 by 7 AB. Ito amar diya se. Iti aswa. 3 by 7 AB. AB kami likhi bo pari ghi. AP plus BP. A dangor rekhata log ami majot bindu eta bhakkuri se ito ami likhi bo pari. So, ami 7 ifal hale 7 AP equal to 3 AP plus 3 BP. Okay. So 7 AP minus 3 AP equal to 3 BP. If I take you 4 AP equal to 3 BP. Take me is to label AP by BP equal to 3 by 4. Or that AP is to BP equal to 4 is to 3 अर्थात रेखाडालक किमान 4 is to 3 अनुपातत भाग करिसे ठीक आहे जितिया 4 is to 3 अनुपातत भाग करिसे हे बिंदुर स्थानांक तो आम्ही निर्णय करিব लागे एतिक आम्ही की करिम ओके ओके एतिम करि गतिके एतिया ए माइनस 2 minus 2 comma b 2 minus 4 bindu hongjogi a minus 2 2 minus 2 b 2 minus 4 bindu hongjogi hongjogi hong Jogi AB Rekhak 3 is to 4 onupatot
অনুপাতত ভাগ কৰিছে। থ্রি ইস টু ফোর অনুপাত ভাগ করেছে, এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস টু, ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস টু, এক্স টু ইকুয়াল টু টু, ওয়াই টু ইকুয়াল টু মাইনাস ফোর। এটিকে আমার কি লাগে, পি বিন্দুর স্থানাঙ্ক লাগে। এটিকে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু বিভাজনের সূত্রটা আমার কি আছিল, এম প্লাস এন। সাপোজ কি করেছে, এইটুক এবি রেখাখণ্ডক থ্রি ইজ টু ফোর অনুপাতত ভাগ করেছে। সো থ্রি প্লাস ফোর, সো থ্রি ইন্টু এক্স টু ফোর ইন্টু এক্স ওয়ান কমা থ্রি প্লাস ফোর, থ্রি ইন্টু ওয়াই টু প্লাস ফোর ইন্টু ওয়াই ওয়ান, এইটো আমার অনুপাতত ভাগ করেছে। এটি আমি এক্স আর ওয়াই মানটু বহাই দিলে হয়ে যাব। ওকে থ্রি প্লাস টু সেভেন, এক্স টু, এক্স টুর মান হল আমার টু, টু ইন্টু থ্রি প্লাস ফোর ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ানের মান হল আমার মাইনাস টু কমা সেভেন, থ্রি ইন্টু ওয়াই টু, ওয়াই টুর মান মাইনাস ফোর, থ্রি ইন্টু মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের হল মাইনাস টু। গতি মাইনাস প্লাস এইখানে হিসাব করলে হয়ে যাব সেভেন, সিক্স মাইনাস এইট মাইনাস টুয়েলভ মাইনাস এইট বাই সেভেন। ওকে এটি কিমান, মাইনাস টু বাই সেভেন, ইফালে থাকিব মাইনাস টুয়েন্টি বাই সেভেন, মাইনাস টুয়েলভ মাইনাস এইট কিমান মাইনাস টুয়েন্টি বাই সেভেন, এইটো আমার এতেকে নির্ণয় পি বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক মাইনাস টু বাই সেভেন মাইনাস টুয়েন্টি বাই সেভেন, এইটো আমার অ্যান্সার। এইটো অল্প লং হল ভিডিওটো, আমার এপি ইস টু বিপি ফোর ইস টু থ্রি অনুপাতত ভাগ করেছে। এতিয়া আমি কি করিলো, এ বিন্দু আর বি বিন্দু সংযোগী রেখাখণ্ডক থ্রি ইস টু ফোর অনুপাতত ভাগ করেছে। তেতিয়া এক্স ওয়ান ইকুয়াল টু ইমান, এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু ইকুয়াল টু ইমান, পি বিন্দুর স্থানাঙ্ক বিভাজনের সূত্রটা আমি বহাই দিলে আমি ক্যালকুলেশন করলে আমি সেইটা পাম। এইটা সব বিভাজনের সূত্রটা আমার কিমান আছিল, এম এক্স টু প্লাস এম এক্স ওয়ান বাই এম প্লাস এন, এইটো এটা। সো এম ইকুয়াল টু এতিয়া আমার কিমান থ্রি, এন ইকুয়াল টু ফোর, ডাইরেক্ট বহাই দিছো এটা লাইন কমি গেছে। ওকে নেক্সট আমার কোশ্চেন নাইন, এ এটা বিন্দু বি এটা বিন্দু সংযোগী রেখাখণ্ড চারিটা সমান ভাগত ভাগ করেছে, তিনটি স্থানাঙ্ক কেটা ওলা, একেবারে ইজি। এটি আমি বিভাজনের সূত্র প্রয়োগ করবই নালাগে আমার। এটি আমার ডাঙরক অল্প লো, এইটো হল আমার এ মাইনাস টু কমা টু, বি বিন্দুর স্থানাঙ্ক হল টু কমা এইট, বুঝাই দিছো তোমালকে নিজেই পারিবা। এটা চারিটা সমান ভাগত ভাগ করেছে, এইটো দুটা ভাগ হল, দুটা হল, এইটো এটা, এইটো এটা। এ সাপোজ এক্স ওয়াই জেড, মানে এক্স ওয়াই জেডর স্থানাঙ্কটো আমার লাগে। এতেকে চা, এ আর বি ওয়াই বিন্দুটো কি করেছে, মাজত ভাগ করেছে। ওকে যেতিয়া মাজত মানে মধ্যবিন্দু, মধ্যবিন্দুর স্থানাঙ্কটো আমার কিমান, মধ্যবিন্দু স্থানাঙ্ক হল এইটোর ফার্স্টটো, এইটোর ফার্স্টটো, কিমান হব মাইনাস টু প্লাস টু বাই টু কমা টু, এইটো টু আর এইটো টু প্লাস এইট বাই টু, এইটো যদি আমি হিসাব করো আমি কিমান পাম, জিরো কমা ফাইভ, মানে মাইনাস টু উপর জিরো বাই টু মানে জিরো, টেন প্লাস টু মানে ফাইভ, ওয়াই বিন্দুর স্থানাঙ্ক পালো। নেক্সট হওয়া কম্বিনেশন হওয়া এই দুটার পৰা এক্স হল আমার মধ্যবিন্দু, কেন চারিটা সমান ভাগত ভাগ করেছে, মানে এ এক্স ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই জেড ইকুয়াল টু জেড বি, এনেকুয়া হয়েছে। নেক্সট
এইটোৰ ফাৰ্ষ্টটো এইটোৰ ফাৰ্ষ্টটো বাই টু মানে কিমান মাইনাছ টু প্লাছ জিৰ' বাই টু কমা টু প্লাছ ফাইভ বাই টু এইটো আমি হিচাপ কৰিলে কিমান পাম মাইনাছ ওৱান কমা ছেভেন বাই টু অ'কে নেক্সট চোৱা এই দুটা সমান ভাগত ভাগ কৰিছোঁ এইটো স্থানাংক একে চ' জিৰ' আৰু টু জিৰ' প্লাছ টু বাই টু কমা ফাইভ প্লাছ এইট বাই টু এইটো হিচাপ কৰিলে আমি কিমান পাম ওৱান কমা থাৰ্টিন বাই টু এইটো এতিয়া চোৱা এক্স ৱাই জেডৰ স্থানাংক হ'ল আমাৰ এই তিনিটাই এই তিনিটা বস্তু ই ওলাব দিছে এতিয়া তোমালোকে লিখিবা কেনেকৈ সেনেকৈ লিখিয়ে দিছোঁ একদম একেবাৰে কপি অ'কে এইটো কুৱেশ্যন আছিল নাইন নাইনৰ চলিউশ্যন ইয়াত এ মাইনাছ টু কমা টু আৰু বি টু কমা টু বিন্দুটো টু এ চাৰিটা সমান ভাগত ভাগ কৰে গতিকে ভাগকেইটা এ এক্স ইকুৱেল টু এক্স ৱাই ইকুৱেল টু ৱাই জেড ইকুৱেল টু জেড বি গতিকে আমি কি কৰিম ৱাইৰ স্থানাংক স্থানাংক ৱাইটো হ'ল এ বিৰ মধ্যবিন্দু চ' মধ্যবিন্দুৰ স্থানাংক আমি কি জানো চ' মাইনাছ টু প্লাছ টু বাই টু কমা টু প্লাছ এইট বাই টু এইটো হিচাপ কৰিলে আমি কিমান পাইছোঁ জিৰ' কমা ফাইভ এইটো এটা তাৰপিছত এক্সৰ স্থানাংক এইটো জিৰ' ফাইভ আৰু মাইনাছ টু টু জিৰ' মাইনাছ টু প্লাছ জিৰ' বাই টু আৰু এটা আছে টু প্লাছ ফাইভ বাই টু এতিয়া চোৱা এইটো চোৱা মাইনাছ টু জিৰ' মাইনাছ টু জিৰ' বাই টু এইটোতো লিখিয়ে দিছোঁ আগত বুজাই দিছোঁ এইটো জাষ্ট খালি কৈ দিছোঁ এইফালে মাইনাছ ওৱান হিচাপ কৰিলে এইফালে হ'ব ছেভেন বাই টু গতিকে জেড বিন্দু স্থানাংক হ'ব সেই দুটাৰ পৰা জিৰ' ফাইভ আৰু টু এইট জিৰ' ফাইভৰ আৰু টু এইট জেড বিন্দু স্থানাংক জিৰ' জিৰ' টু জিৰ' প্লাছ টু বাই টু আৰু ফাইভ এইট ফাইভ প্লাছ এইট বাই টু চ' এইটো হিচাপ কৰিলে ওৱান কমা থাৰ্টিন বাই থ্ৰী তিনি নাই এক্স ৱাই জেডৰ স্থানাংক ক্ৰমে কি এইটো এইটো আৰু এইটো অ'কে অ'কে কুৱেশ্যন টেন একেবাৰে শ্বৰ্টকাট আছে চ' এটা ৰম্বাছ আছে ৰম্বাছৰ চাৰিটা শীৰ্ষবিন্দুবোৰ দিয়া আছে থ্ৰী জিৰ' ফ'ৰ ফাইভ মাইনাছ ওৱান ফ'ৰ মাইনাছ টু ওৱান এইটো আমি কি কৰিব লাগে ৰম্বাছটোৰ কালি নিৰ্ণয় কৰিব লাগে আমি কি জানো ৰম্বাছৰ কালি কৰ্ণ দুডালৰ কি দূৰত্ব ইনটু হাফ ইনটু কৰ্ণ দুডালৰ দূৰত্বৰ পূৰণফল অ'কে চ' কৰ্ণ দুডালৰ দূৰত্ব ওলাব লাগে তাৰপিছত পূৰণফল কৰি হাফেদি পূৰণ কৰিলে হৈ যাব ৰম্বাছৰ কালি অ'কে এইটো আমি কুৱেশ্যন টেনটো আমি লৈ যাওঁ কপি অ'কে অ'কে স্থানাংক কিন্তু এইটো এনেকৈ আনিলোঁ চ' কুৱেশ্যন টেনৰ চলিউশ্যন আমি ৰম্বাছ এটা আঁকি লওঁ চ' ৰম্বাছটো এইটো এনেকুৱা নহয় চাৰিটা বাহুৱে আমাৰ সমান হ'ব লাগিব এইটো ৰম্বাছ বুলি দিওঁ পি থ্ৰী কমা জিৰ' কিউ ফ'ৰ ফাইভ আৰ মাইনাছ ওৱান ফ'ৰ এছ মাইনাছ টু মাইনাছ ওৱান অ'কে চ' কৰ্ণ দুডাল কি হ'ব এইটো পি কিউ আৰু আৰ এছ এই দুটা এতেকে ইয়াত ডাইৰেক্ট মাৰি দিওঁ
ইয়াত পি আর আর কিউ এস কর্ণ এতেকে কর্ণর দূরত্ব দুটা লো পি আর কর্ণ ইকুয়াল টু তে দূরত্বর সূত্র আমি খেলব আন্ডার রোড ওভার দূরত্বর সূত্র পি আর দূরত্বর সূত্রটু কি আসিন দূরত্বর সূত্রটু সরি দূরত্বর সূত্রটু এনেকুয়া আসিল এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এইটো এনেকৈ আছিল দূরত্ব সূত্র এতিয়া চাওক পি আর মানে এইটো যদি আমি এক্স টু এক্স ওয়ান সো মাইনাস ওয়ান মাইনাস থ্রি হোল স্কোয়ার ওয়াই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু হল ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার এইটো চাওক এইটো এনেকৈ সো মাইনাস ফোর হোল স্কোয়ার এইফালে হব ফোর স্কোয়ার সো কিমান হব সিক্সটিন প্লাস সিক্সটিন ইকুয়াল টু থার্টি টু থার্টি টুক আমি কি লিখিব পাৰিম ফোর রোড টু ওকে নেক্সট আমার কি আহিব কিউ এস সেম এক্স টু মাইনাস এক্স ওয়ান মাইনাস টু মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই টু হল মাইনাস ওয়ান ওয়াই ওয়ান হল ফাইভ হোল স্কোয়ার এইখানে আমি হিসাব করিম মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস সিক্স হোল স্কোয়ার সো থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স ইকুয়াল টু সেভেন্টি টু এইটুক আমি কেনেকৈ লিখিম সিক্স রুট টু একক এইটো একক এতেকে কি লিখিম ৰম্বাসৰ কালি ৰম্বাসৰ কালি কি কৈছে হাফ ইনটু সিহঁতৰ কৰ্ণ দুডালৰ পূৰণফল কৰ্ণ দুডালৰ পূৰণফল সেইটো আমাৰ সূত্ৰ অ'কে চ' হাফ এটা কৰ্ণ হ'ল ফ'ৰ ৰুট টু আৰু এটা হ'ল ছিক্স ৰুট টু চ' দুই দি কাটিলোঁ কিমানবাৰ দুইবাৰ ছয় দুগুণে বারো রুট টু ইন্টু রুট টু টুয়েলভ ইন্টু টু দুটা রুট টু মিলা এটা টু সো ইমান কিমান টুয়েন্টি ফোর বর্গ একক বর্গ একক আমার এনসার এটু অলপমান শর্টকাট করেছো যদিও দূরত্বর সূত্রটু ব্যবহার করা নাই এবারে লিখে দিছো ফার্স্ট পি আর কর্ণ পি আর কর্ণ যদি হয় এটু আমি কি করেছো এক্স টু ওয়াই টু এইটো হ'ল এক্স ওৱান ৱাই ওৱান সেইটোৰ সূত্ৰ হিচাপে কাটিছোঁ নেক্সট ৱাই এক্স ওৱান ৱাই ওৱান এক্স টু এক্স টু এইটো এইটোৰ পৰা আমি এনেকৈ ওলাইছোঁ যিহেতু আমাৰ ইংগিতত দিয়াই আছে হাফ ইনটু কৰ্ণ দুডালৰ পূৰণফল অ'কে চ' এইটো আমাৰ এনচাৰ